নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের জন্য আজকে বিশাল বড় খুশির খবর। ইতিমধ্যেই প্রকাশিত করে দিয়েছে বিভিন্ন ফোর্থকামিং এক্সামিনেশনের সমস্ত শিডিউল, বা কবে আপনাদের রেজাল্ট প্রকাশিত করবে, বা পিএমটি পিইটি কবে হবে, সমস্ত বিস্তারিত কিন্তু একটি লিস্ট প্রত্যেকটি এক্সামের, পিএসসির প্রত্যেকটি এক্সামের লিস্ট কিন্তু একটি নোটিফিকেশনের মাধ্যমেই দিয়ে দিয়েছে। তো সেখানে রয়েছে ফুড এসআই রেজাল্ট কবে দেবে, আইসিডিএস এবং ক্লার্কশিপ কিংবা ক্লার্কশিপ মেইন এক্সাম, ডাব্লিউবিসিএস মেইন এক্সাম, সমস্ত এক্সামের ফোর্থকামিং যত সব রয়েছে, ঠিক আছে, সবগুলোই কিন্তু একটি নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দিয়েছে। যেখানে আপনাদের চলে আসতে হবে প্রথমেই, এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনের নিচে, wbpsc.gov.in, অর্থাৎ পিএসসির অফিসিয়াল নতুন ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে নিচে চলে আসবেন, হোয়াটস নিউজের একদম যে অপশানটি থাকবে সেখানে ভিউ অল করে নেবেন। তো ভিউ অল করলেই দেখবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। আমি অলরেডি নোটিফিকেশানটি ডাউনলোড করে দিয়েছি, তবে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো নোটিশ পরপর রয়েছে। তো সেখানে প্রথম যেটা রয়েছে সেটা হলো স্ট্যাটাস অফ সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশান, এটা আপনাদের ডাউনলোড করতে হবে, আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দেবো। এবং দ্বিতীয় নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হলো রিভাইজড শিডিউলড অফ ফোর্থকামিং এক্সামিনেশান। তো আপনারা চলুন, আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা ডাউনলোড না করে থাকলে অবশ্যই ডাউনলোডটা করে নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন। তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওগুলি আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য, এবং অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটাস অফ সাব ইম্পর্টেন্ট এক্সামিনেশান 2 জুলাই 2020। এখানে এটাই বলা হচ্ছে যে দেখুন যে আপনারা কিন্তু এই এক্সামগুলো নিয়ে বিভিন্ন অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই আমি রিপ্লাই দিতে পারিনি, অনেককেই রিপ্লাই দিয়ে দিয়েছি। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো, প্রায় এখানে 36টি এক্সামের লিস্ট রয়েছে, যেখানে প্রত্যেকটি লিস্টের প্রত্যেকে এক্সামের ফোর্থকামিং যা যা অপেক্ষায় রয়েছেন আপনারা সেগুলো কবে দেবে সব কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2018 মেন্সের কথা বলা হচ্ছে, যেখানে পাশে 29/2017 এটার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল। রেজাল্ট অফ মেইন এক্সামিনেশান অলরেডি পাবলিশড, এটা কিন্তু অলরেডি মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড করে দিয়েছে। ইন্টারভিউ শিডিউল উইল বি অ্যানাউন্স শর্টলি, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউয়ের কথা বলা হচ্ছে। এবং এখানে আপনারা পেয়ে যাবেন ফায়ার অপারেটর, এখানে আপনারা 4 নম্বরে দেখে নিতে পারবেন ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট। পাশে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2018, ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এন্ডুরেন্স টেস্ট ইন প্রোগ্রেস ইন্টারভিউ শিডিউলড অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস উড বি পাবলিশড শর্টলি। এখানে কিন্তু এসব বলা হচ্ছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, প্রত্যেকটি বলা সম্ভব নয়। যেগুলো আপনারা রেগুলারলি কমেন্ট করেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাকি এক্সামগুলো, এখানে আপনারা ফুড সাপ্লাই, অনেকেই ফুড সাপ্লাইয়ের জন্য অপেক্ষায় থাকেন, তো ফুড সাপ্লাইটাও কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। এখানে আপনারা 10 নম্বরের অপশানটিতে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর, এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 26/2018। এটা কিন্তু বলেছে কি আমরা দেখে নিই, রেজাল্ট অফ পিএসটি ইজ লাইকলি টু বি পাবলিশড বাই আগস্ট, অর্থাৎ আগস্টেই কিন্তু আপনাদের ফুড সাপ্লাই রেজাল্ট প্রকাশিত করবে। অনেকেই কমেন্ট করছিলেন যে কবে ফুড সাপ্লাই রেজাল্ট প্রকাশিত করবে, সেটা কিন্তু এখন ফাইনালি একদম অফিসিয়াল নোটিশ কিন্তু আমরা পেয়ে গেলাম যে আগস্টে কিন্তু আপনাদের ফুড সাপ্লাই রেজাল্টটা প্রকাশিত করে দেবে। এখানে 15 নম্বর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য অনেকেই কমেন্ট করছিলেন, সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে শর্টলি, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পোস্টের যে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত করে দেবে। এখানে আইসিডিএসের কথা বলা হচ্ছে, এখানে আইসিডিএস প্রিলিমিনারি পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু রেজাল্টটার কথা বলা হচ্ছে, রেজাল্ট কিন্তু আগস্টেই দেবে, অর্থাৎ ফুড সাপ্লাইয়ের সেই মাসেই কিন্তু দিয়ে দেবে। এবং এখানে আরও বেশ অনেকগুলো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান ইটিসি এক্সামিনেশান 2020, এটার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রত্যেকটির পাশাপাশি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান উড বি পাবলিশড বাই আগস্ট টু সেপ্টেম্বর, অর্থাৎ আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের এটার দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের। তো এই কিন্তু সম্পূর্ণ আপনারা যারা যারা এতদিনের অপেক্ষায় ছিলেন প্রত্যেকটি এক্সামের লিস্ট, ফোর্থকামিং এক্সামিনেশনের লিস্ট কিংবা স্ট্যাটাস কিংবা শিডিউল, যেটাই বলুন না কেন, সবগুলো কিন্তু আপনাদের অপেক্ষার ফল শেষ। আপনারা
কিন্তু কাইন্ডলি একটা ডেট কিন্তু বা একটা মান্থ কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কবে আপনারা যেটা অপেক্ষা করছেন সেই পরীক্ষাটার রেজাল্ট কিংবা পরীক্ষা কবে হবে এটা কিন্তু জানিয়ে দিয়েছে। আশা করি ভিডিওটা ইম্পর্টেন্ট আপনাদের খুব হেল্পফুল হবে, ভিডিওটি হেল্পফুল লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেকটাই অনুপ্রেরণা দেয় ভিডিও বানাবার জন্যে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে। ভালো থাকবেন।